নমস্কার, কলকাতা ফুটবল ডটকমের পক্ষ থেকে। আশা করি সকলেই ভালো আছেন। লকডাউন চলছে, আরও কিছুদিন চলবে। তো এই লকডাউনের মধ্যে আমরা অল্প অল্প ঝলক দেখাচ্ছি যে বিভিন্ন ফুটবলার বা রেফারি বা প্রশিক্ষকরা তারা বাড়িতে বসে কী করছেন। তো এই যেহেতু কোনো ফুটবল খেলা হচ্ছে না ভারতবর্ষে, আমাদেরও ফুটবলের নিউজ দেওয়া যাচ্ছে না, তো এই সময়টা একটা টাইম পাস করার দরকার। তো এই প্রোগ্রামটা তাই টাইম পাস ইন লকডাউন। তো সেই হিসেবে আজকে দুজন ফুটবলারকে আমরা আপনাদের সামনে আনছি, যারা তাদের বাড়িতে বসে নিজেদেরকে ফিট রাখার জন্য প্রস্তুত থাকছেন আগামী দিনগুলোর জন্য। তেমনই একজন উজ্জ্বল হালদার, বর্ধমানের জৌগ্রামের বাসিন্দা উজ্জ্বল, বড় ক্লাবে খেলেছেন কলকাতায়, কত সিজনে খেলেছেন বিএসএস স্পোর্টিং ক্লাবে, কলকাতা প্রিমিয়ার লিগের টিম, এবং অপরজন বাংলা সন্তোষ ট্রফি দলের খেলোয়াড়, ডিফেন্ডার তথা যশ টেলিগ্রাফ দলেরও ডিফেন্ডার নবী হোসেন খান। তো এই নবী হোসেন খান কলকাতায় নেই, তিনি দেশের বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ বিহারের ছাপড়া এবং সিয়ান জেলার মধ্যিখানে যে জান্তানগর বলে যে গ্রাম আছে, ও সেই গ্রামে ওর বাড়ি। তো ওখানে গিয়ে আটকা পড়ে গেছে, কিন্তু ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, ওখানে বসেও কিন্তু ও প্র্যাকটিস করছে রোজ। তারই এক ঝলক আমরা আপনাদের দেখাবো যে দুজনে কীরকম প্র্যাকটিস করছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কলকাতা ফুটবল ডট কম ফুটবল ওয়েবসাইট, কলকাতা ফুটবল ডট কম ফুটবল ফেসবুক পেজ এবং কলকাতা ফুটবল ডট কম ভিডিও চ্যানেল। থ্যাংক ইউ। Loca.
algo pendiente. Tú me debes algo y lo sabes. Conmigo ella se pierde. No le rinde cuenta.